আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে, সাথে আছি আমি তাসলিমা তিথি। দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার। শ্রমিক মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। তীব্র তাপপ্রবাহের বিষয় হাইকোর্টে উপস্থাপন। মিল্টন সমাদ্দার গ্রেফতার। যাদের হাতে শ্রমিকের রক্ত, দেশ তাদের ক্ষমা করবে না বলেছেন কাদের। সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে জানিয়েছেন ফখরুল। এশিয়ার সেরা 300 বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও নেই ঢাবি বুয়েট। দেড় মাস পর ক্লাস পরীক্ষায় ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা। চট্টগ্রামে রাত থেকে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।